हेलो फ्रेंड्स, आमी गौरव। आपनारा देखछेन ड्रीम होम चैनल। ड्रीम होम चैनेले आज के आपनादेर जोन्नो आरेकटी 3BHK फ्लैटेर भिडियो निये आमरा चले एसेछि। आपनारा अनेकेई नजरुल तीर्थ बा डिएलएफोनेर काछाकाछि एकटी फ्लैट खुंजछिलेन, तादेर जोन्नो आजकेर फ्लैटटी निये एसेछि। एखन आमरा दाड़िये आछि नजरुल तीर्थेर खूब काछे। नजरुल तीर्थ थेके निउ टाउन बास स्टैंडो खूब काछे, एबं जारा सेक्टर 5 जेते चान तादेर जोन्नो नजरुल तीर्थेर जायगाटा बेस्ट हबे। जारा काछाकाछि मेट्रो चाइछेन তারা কিন্তু এই জায়গাটিকে চয়েস করতে পারেন, কারণ আপকামিং মেট্রো স্টেশন খুব কাছে, মানে নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছে আপনারা পেয়ে যাবেন। এছাড়া ব্যাংক, স্কুল, যে কোনো ধরনের মার্কেট আপনারা নিউ টাউন বাস স্ট্যান্ড, DLF 1 এইসবের কাছাকাছি পেয়ে যাচ্ছেন। আমরা এখন DLF 1 কাছে দাঁড়িয়ে আছি। এখান থেকে খুব কাছেই আপনারা পাচ্ছেন সবজি মার্কেট, ফিশ মার্কেট। তাই যারা এরকম একটি ফ্ল্যাট চাইছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। তাহলে চলুন আজকের যে ফ্ল্যাটটি আছে দেখে নেওয়া যাক। আজকে আপনাদের আমরা একটি MIG কোঅপারেটিভ দেখাবো। এই কোঅপারেটিভটির সঙ্গে আপনারা একটি কভার্ড কার পার্কিংও পাবেন। এখন আমরা বিল্ডিংয়ে এন্টার করলাম। এটি একটি আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট। ঢুকেই আপনারা লিফটের রুম দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ওটিস কোম্পানির লিফট পাচ্ছেন। এবার চলুন সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাক। আজকে যে ফ্ল্যাটটি দেখাবো সেটি 3rd ফ্লোরে আছে। বিল্ডিংটি রেডি হতে মোটামুটি আরও 6 মাস লাগবে। মোটামুটি আশা করা যায় এই বছরের অগস্ট সেপ্টেম্বরের মধ্যে আপনারা ফ্ল্যাটটি রেডি পেয়ে যাবেন। পার ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে। এটি একটি 5 কাটা ল্যান্ডের উপর MIG কোঅপারেটিভ। এবং দুটি করে ফ্ল্যাট যে আছে, দুটি করে ফ্ল্যাটেরই কিন্তু আপনারা ফ্রন্ট সাইড পাচ্ছেন, কারণ লম্বালম্বি করে ফ্ল্যাটটি তৈরি করা হয়েছে। এবার আমরা 3rd ফ্লোরে চলে এলাম। দেখুন 3rd ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে, পার ফ্লোরেই দুটো করে ফ্ল্যাট পাবেন। এখন আমরা ফ্ল্যাটে এন্টার করছি। এন্টার করার সময় আমরা ওয়েস্ট থেকে ইস্টে ঢুকছি। আমার সোজাসুজি আছে ইস্ট এবং লেফট সাইড নর্থ, রাইট সাইড সাউথ। ঢুকে আপনাদের ড্রয়িং কাম ডাইনিংটি দেখিয়ে দিচ্ছি। ড্রয়িংয়ের জায়গাটি আপনারা আরেকবার ভালো করে দেখে নিন। এই হলো ড্রয়িংয়ের জায়গাটি এবং তার ঠিক পাশে আপনারা পাচ্ছেন কমন টয়লেটটি। এই হলো কমন টয়লেট, একটি স্পেসিয়াস কমন টয়লেট পাচ্ছেন। টয়লেটের মধ্যে সব রকমের ফিটিংস এবং গিজার পয়েন্ট ডেভেলপার করে দেবেন। এর ঠিক পাশেই আছে বেডরুমটি। বেডরুমটি নর্থ ইস্ট ফেসিং এবং এই বেডরুমটির সাথে আপনারা কিন্তু একটি অ্যাটাচ ব্যালকনিও পেয়ে যাবেন। বেডরুমটি ফ্রন্টের দিকে আছে, মেন রাস্তার দিকে। এই হলো ব্যালকনিটি। এরকমই সাইজের দুটো ব্যালকনি আপনারা এই ফ্ল্যাটটিতে পাবেন, একটি সামনের দিকে, একটি পিছনের দিকে, একটি নর্থ সাইডে, একটি সাউথ সাইডে। এবং কিচেনের পাশে যে জায়গাটি দেখছেন সেই জায়গাটিতে আপনারা কিন্তু ডাইনিং হিসাবে ইউজ করতে পারবেন, মানে এই জায়গাটি আপনারা ডাইনিং হিসাবে ইউজ করতে পারবেন। এবং তার ঠিক পাশেই আছে ওপেন কিচেনটি। কিচেনটি আর্চ করা আছে। কিচেনটি বেশ স্পেসিয়াস একটি কিচেন। কিচেনের মধ্যে আপনারা কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, যেসব পয়েন্টগুলো থাকে সেগুলো পেয়ে যাচ্ছেন। এছাড়া স্ল্যাবে গ্রানাইট ফিনিশ করা থাকবে। এরপরে আপনাদের আমরা সেকেন্ড বেডরুমটি দেখিয়ে দেবো। এই হলো সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটির সাইজ 11 ফিট বাই 12 ফিট। এটি একটি ইস্ট ফেসিং বেডরুম। এটি একটি খুব সুন্দর বড় মাপের বেডরুম। আগেই বলেছি আপনাদের যে ফ্লোরিং হবে মার্বেল ফ্লোরিং। এবার আপনাদের 3rd বেডরুমটি দেখিয়ে দিচ্ছি। এই হলো 3rd বেডরুমটি। এই বেডরুমটি আপনারা মাস্টার বেডরুম হিসাবে ইউজ করতে পারবেন। এই বেডরুমটি সাউথ ইস্ট ফেসিং এবং এই বেডরুমের সাথে আপনারা একটি অ্যাটাচ ব্যালকনি এবং অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। প্রথমে আপনাদের অ্যাটাচ টয়লেটটি দেখিয়ে দেবো। এই হলো অ্যাটাচ টয়লেটটি, একটি স্পেসিয়াস অ্যাটাচ টয়লেট আপনারা এখানে পাচ্ছেন। এবং একইভাবে সব রকমের পয়েন্ট টয়লেটের মধ্যেও পেয়ে যাচ্ছেন। এই বেডরুমটির সাইজ আছে 11 ফিট বাই 11 ফিটের এবং এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ ব্যালকনি পাচ্ছেন, সাউথ ফেসিং ব্যালকনি পাচ্ছেন, কিন্তু ব্যাক সাইডে পাচ্ছেন। আরেকবার বেডরুমটি দেখে নিন আপনারা।
এই টোটাল এমআইজি কোঅপারেটিভ ফ্ল্যাটটির সাইজ আছে 1250 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ এরিয়া উইথ আ কভার্ড কার পার্কিং এবং এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে 66 লাখ রুপিস। এই ফ্ল্যাটটির ক্ষেত্রে আপনারা কিন্তু হোম লোনও করতে পারবেন। যারা নিউটন বাস স্ট্যান্ড বা ডিএলএফ ওয়ানের কাছাকাছি একটি ফ্ল্যাট খুঁজছেন 3BHK তারা কিন্তু এই ফ্ল্যাটটির জন্য আমাদের কল করতে পারেন। এবার আপনাদের চলুন ছাদটা একবার দেখিয়ে দেবো। ছাদে আপনারা ওয়াটার রিজার্ভার এবং লিভ রুম পেয়ে যাবেন। ছাদের মধ্যে রুফ ট্রিটমেন্ট করা থাকবে এবং হিট ট্রিটমেন্টও করা থাকবে। চলুন ছাদটা দেখে নেওয়া যাক। এই হলো লিফ্ট রুম এবং ঠিক তার পাশেই আছে ওয়াটার রিজার্ভার। আপনারা যারা এই ফ্ল্যাটটি সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চান তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করে নিতে পারেন। যারা এই চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন রেঞ্জের ভিডিও আপনারা নিয়ে আসছি। আপনাদের এখন আমরা কভার্ড পার্কিংটি দেখিয়ে দিচ্ছি। এই হলো গ্রাউন্ড ফ্লোরে কভার্ড পার্কিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনাদের রিলেটিভস বা বন্ধুদের যদি এরকম একটি ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকে তাদের সঙ্গে শেয়ার করে দিন। আপনাদের সাথে আমরা এই ফ্ল্যাটটির ফ্লোর প্ল্যান শেয়ার করে দিচ্ছি, আপনারা একবার দেখে নেবেন। এই হলো ফ্লোর প্ল্যানটি। আপনারা যদি আপনাদের কোনো পুরনো প্রপার্টি সেল করতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাদের প্রপার্টি সেল করার জন্য হেল্প করতে পারি। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।